মাত্র কদিন আগে বিডি ক্রিক টাইমকে নাসির হোসেন আভাস দিয়েছিলেন যদি মূল্যায়ন না পান চলে যাবেন সুদূর আমেরিকায়। সেটাই বোধহয় এবার সত্যি হলো। জাতীয় দলের একসময় নিয়মিতই সদস্য এই বছর আর খেলবেন না বাংলাদেশে। লম্বা সময়ের জন্য তিনি পাড়ি জমিয়েছেন আমেরিকায়। তবে কি নাসির পাকাপাকিভাবেই বিদায় বলে ফেললেন বাংলাদেশকে? তাকে বাংলাদেশের জার্সিতে দেখার ইচ্ছা কি তবে এখানেই শেষ? বিস্তারিত বিকাশ প্রেজেন্স বিডি ক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে রেমিটেন্সের টাকা আনুন বিকাশে। বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক থেকে রিজাইন করে আমি চলে যাবো আমেরিকা, যে আমাকে ভালো মতো মূল্যায়ন করতেছে না, তাহলে আমি বাংলাদেশে কেন থাকবো? এটা হচ্ছে আমি তো ওইটাই বলতেছি যে বাংলাদেশে সবই সম্ভব। আমিও ন্যাশনাল টিমে খেলা যেরকম সম্ভব, আবার সাকিব আল হাসান বাদ পড়াও সম্ভব। নাসিরের সেই কথাটাই বোধহয় সত্যি হলো। জাতীয় দল দূরে থাক, ছায়া দল কিংবা এ দল কোথাও পাননি ন্যূনতম মূল্যায়ন, অথচ পারফরমেন্স কিন্তু তার পক্ষেই কথা বলছিল। শেষ পর্যন্ত কি তাহলে সবচেয়ে কঠিন বাস্তবতাটাই মেনে নিলেন একসময়ের মিস্টার ফিনিশার? জাতীয় দলের হয়ে এমনকি বাংলাদেশের ক্রিকেটেও তার জার্নি হয়তো ফিনিশ হয়ে গেল। ভালো মতো মূল্যায়ন হচ্ছে না, যে আমাকে ভালো মতো মূল্যায়ন করতেছে না, তাহলে আমি বাংলাদেশে কেন থাকবো? আমি আমেরিকা চলে যাবো। তো এটা তো আমি আগেও বলছি, এখনও বলতেছি, এবং আমি এই বিপিএল পরেই আমি আমেরিকা যাচ্ছি। এমনি এখানে আপনার মাইনর লিগ খেলা আছে, তো ওইটা খেলতে যাচ্ছি। হোয়াট অ্যাবাউট আমেরিকা ন্যাশনাল টিম, যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ন্যাশনাল টিম করছে এবং সেখানেও ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে তারা প্লেয়ার কালেক্ট করছে, এরকমটা আমরা শুনেছি। আমি আসলে কিছু বলবো না, বাট এটা লেটস সি, দেখি কী হয়। যদি আমার কাছে, ওই যে বললাম, আমার কাছে যদি মনে হয় যে আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করতেছে না, তো আমি হয়তো বা অন্য অপশন থেকে যাই। তবে নাসির কিন্তু ফুরিয়ে যাননি। তার সাম্প্রতিক পারফরমেন্স বলছে এখনও নাসির আগের মতোই ক্ষুরধার, এখনও তিনি একাই ধরতে পারেন দলের হাল, একাই পারেন দলকে ম্যাচ জেতাতে। তবে ভালো পারফর্ম করেও যখন মূল্যায়ন মেলে না, তখন আর কি বা করার থাকে? বিপিএল ডিপিএল বাতিয়ে তাই নাসির পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে, খেলবেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে। ওকে, মানে মূল্যায়নের ব্যাপারটা তো সেটা ন্যাশনাল টিম কেন্দ্রিক, আপনি বিপিএলে তো একটা টিমের নেতৃত্ব দিয়েছেন, সো আপনার মানে বাংলাদেশে যে মূল্যায়নের ব্যাপারটা তো তা না, মানে ন্যাশনাল এমন না যে আমি আমেরিকায় চলে গেলে আমি বাংলাদেশে খেলবো না, আমি বাংলাদেশেও খেলবো, অবশ্যই খেলবো। তো ওটাই বললাম যে হ্যাঁ, আপনি যখন মূল্যায়নের কথা এই কারণে বলতেছি, তখন হয়তো বা আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশ ন্যাশনাল থেকে রিজাইন করে আমি চলে যাবো আমেরিকা। দর্শক, নাসির হোসেন যদি আমেরিকার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে থাকেন, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।